অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হলো টাওয়ার হ্যামলেটসের বো স্কুলের ছাত্র নাসির আহমেদকে। শুনছিলেন খবরের প্রধান অংশগুলি, এবারে পুরো খবর। আর প্রথমে নজর দিচ্ছি ব্রিটেনের দিকে। ইস্ট লন্ডন মসজিদে জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানো হলো টাওয়ার হ্যামলেটসের বো স্কুলের ছাত্র নাসির আহমেদকে। তার জানাজায় শরিক হন কমিউনিটির সর্বস্তরের জনগণ। অসুস্থ নাসিরকে কুল কর্তৃপক্ষ ডিটেনশন দেওয়ার ফলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত সোমবার রয়্যাল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করে নাসির। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু পুরো কমিউনিটিকে নাড়া দিয়েছে। তাকে ইস্ট লন্ডনের মেনর পার্ক কবরস্থানে দাফন করা হয়েছে। আবুল কালামের ক্যামেরায় সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিলের রিপোর্ট। জানাজার নামাজের পর স্নেহের পরশ দিয়ে কলিজার টুকরো সন্তানকে শেষ বিদায় জানান নাসিরের হতভাগ্য মা বাবা। বিদায় জানাতে আসেন নাসিরের প্রিয় সহপাঠীরা। অশ্রুসিক্ত নয়নে তারা দাবি করেছেন এই ঘটনার সুষ্ঠু বিচার। Proper sad memory for that. His mom and his family just losing his thing, and his brother and his brothers and them lot not knowing that he passed away and stuff. নাসিরের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু পুরো কমিউনিটিকে বাকরুদ্ধ করে তোলে। তার জানাজায় শরিক হন হাজারো মানুষ। একটি অসুস্থ ছেলেকে ডিটেনশন দেয় স্কুলের দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জেনেছেন জানাজায় অংশ নেয়া অনেকেই। আমরা অত্যন্ত ভারাক্রান্ত আজকে। এই যে বাচ্চার মা বাবা কত কষ্ট করে পালছে, আর আমরা বাচ্চা স্কুলে যাইন, এটার কি আপনার কি গাইডেন্স আছে? আমরা এটা সুবিচার চাই স্কুল কর্তৃপক্ষ যে নেগলিজেন্সির জন্য আমরা তার খণ্ডফল। ব্রিটেনের মধ্যে এইরকম না হয় এর লাগে আমরা সকল সোচ্চার থাকতাম, এইটি আমরা কামনা করি। আমার বাচ্চাও স্কুলে পড়ে, আমি এখন চিন্তা করলাম যে আমার বাচ্চাও ইল, মানে আর এদেশে ম্যাক্সিমাম বাচ্চাতে আপনার ইনহেলার ইউজ করা লাগে, নানান ধরনের মেডিসিন ইউজ করা লাগে, কিন্তু এইসব ব্যাপারে একটু তারা কনসিডার করা উচিত। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের দাবি জানালেন নির্বাহী মেয়র জন বিক্স এবং এমপি Jim Fitzpatrick. But I'm determined as mayor that we get to the bottom of what happened and we learn every lesson and we pay respect to both the young man's memory and to his family, and we demonstrate that schools in our borough are safe places where we can rely on our children being looked after properly. What needs to be done is a thorough investigation by the police, by the school, by the borough, and that's underway, and we all want to see the results as quickly as possible, but we want a thorough investigation at the same time. নাসিরের পিতা তার সন্তানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। আপনারা সবে আমার জন্য দোয়া করবা, আর কমিউনিটির সবে আমরা খুব সাহায্য করছেন, বিভিন্ন জনপ্রতিনিধি বা সাংবাদিক যারা আছেন তারা খুব বেশি সাহায্য করেন, আমি সবাই ধন্যবাদ জানাই। আর পরে কিতা কি হয়েছে আমি সবার অবহিত কর্ম। গত 10 নভেম্বর ডিটেনশনে থাকা অবস্থায় স্কুল থেকে অজ্ঞান নাসির আহমেদকে রয়্যাল লন্ডন হসপিটালে ভর্তি করা হয়, আর 14 নভেম্বর সোমবার লাইফ সাপোর্ট খুলে দেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানো হলো নাসির আহমেদকে। জানাজায় অংশ নিতে আসা অভিভাবক এবং তার সহপাঠী সকলেই বলেছেন স্কুলের ডিটেনশন পলিসির রিভিউ হওয়া প্রয়োজন। ইব্রাহিম খলিল, চ্যানেল ইস নিউজ, লন্ডন।